বডিগার্ড জিও এসএমএস সঙ্গে সঙ্গে ডিলিট করে আর সঙ্গে আরেকটা সুবিধা পাবেন তুমি মোক মার বডিগার্ড অ্যাটাক সোনালি মনে এবার মেসেজ করিয়া এবার কনফার্ম তো মনে হচ্ছে করিয়া 50% দৈনিক ডাটা শেষ আপনার সব সময় এসএমএস করে জানি 50% শেষ 90% শেষ আপনার জিও কন্ট্রোল করার জন্য ধন্যবাদ এই দুন হ্যান তেন আমি যাবে দিনে তো 10 15টা 1000টা 12টা মানে মাথা গরম করে সালাম দুটো না সালা তো এসএমএস হয় না সারা দুটো কুড়ি আরে দুটো না দুটো কুড়ি একবার বাংলা একবার ইংলিশ দুই জিনিস ভালো করে বুঝিস আগে না সেটা কতই দুটো কুড়ি এসএমএস তো বাংলা একটু এসএমএস দুটো কুড়ি বাংলা ফির ইংলিশ বুঝা বলু ঠিক ঠিক চল বিপুল এটা হেলফিলু বেটা না হয়তো রে এসালা কি পারে দুটো পরিকার দুই বেড়া ওঠা দোকান করি কি ফেমাস হয়ে গেল নাকি তো ব্যবসা চলে আমরা তো চামিনা দোকান করি আমরা তো কিছু করবার নই মনে হচ্ছে আম্বানি বিডির সঙ্গে ব্যাঠি হয়ে আম্বানি বিডির সঙ্গে আরো কোন বিডির সঙ্গে হেলফিলু বেটা প্রায় লাগিয়া কোন নাকি এখন যখন হাত মারিস কি করে ব্যাচার পরে বিডির সঙ্গে ব্যাঠি হয়ে গলি আরে ভাই ইলা তোমরা চিন্তা করেন না ইলা পার্সোনাল ব্যাপার বুঝা বলেন ইলা কোয়া যাবে না কোন রে কো কো না 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 এলা পার্সোনাল নিয়ে দিয়েছিল খুব নাই এ গোদাই কোনারে আরে আমরা খুব টেনশন আছে জানিস এত অভাব চলে এখন না কো না কি কি ব্যাপারটা কি কিভাবে বড় লোক না না এলা পার্সোনাল এলা কোয়া যাবে না এ ভিমকি নাকি বল কি ব্যাপারটা কি আম্বানি বিডির সঙ্গে কি ব্যাঠি হয়ে আপো না 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 এলা পার্সোনাল ব্যাপার এলা কোয়া যাবে না বল মাথা গরম করে বডিগার্ড লাগি কানা নাকি কিছু কইলি খালি খাই খাই ফুলটা ভুষের মতন বানিয়ান নাকি আরে বস মোবাইলটা বের হচ্ছে না কেন কি ব্যাপার মোবাইলটা এত নরম আর লম্বা কেন মোবাইল তো আমি আগে কোথাও দেখিনি ইন্ডিয়াতে তো লঞ্চ হয়নি চায়না থেকে নিয়ে আসছে না জাপান মোবাইলটা আটকে গেছে না কোথাও ভালো করে দেখি তো তুই আরে সর আমার ফিউচার নিয়ে টানাটানি করছি স্যার আপনার জিও এসএমএস ডিলিট হয়ে গেছে আচ্ছা ঘুগুটি মারা ফাড়ে দিব বুঝা বাবু দেনারে খেলা ফাড়ি করে একদিন যা কি আচ্ছা বলছি যে আপনার দোকানে বডিগার্ড পাওয়া যাবে কিসের বডিগার্ড দাদা জিও এসএমএস ডিলিট করা জিও এসএমএস ডিলিট করা বডিগার্ড মানে আপনার মাথায় কিছু আছে এটা কিসের দোকান চিনতে পারছেন না এটা কিসের দোকান সোনার রূপার দোকান এখানে সোনার রূপা পাওয়া যায় এখানে বডিগার্ড পাওয়া যায় কি করে জানতে কেন দেন ঘুরে ঘুরে দেন কাকু ওই বলছি যে বডিগার্ড আছে আপনার দোকানে তা বডিগার্ড হ্যাঁ বডিগার্ড 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 ওহো আচ্ছা আচ্ছা দাঁড়াও বাস আই দেখো বডিগার্ড অরিজিনাল
ডলার কোম্পানি চলবে ইলা বডি গান কি করেন কি দিচ্ছেন আপনি বলছি যে ও যে জিও এসএমএস ডিলিট করে যে বডি গার্ড গুলা হ্যাঁ জিও এসএমএস ডিলিট করে এটা হচ্ছে মোর জিওর মেসেজ ডিলিট করা বডি গার্ড না আপনার জিও এসএমএস ডিলিট হয়ে আচ্ছা এই ব্যাপার জিও এসএমএস ডিলিট করা বডি গার্ড ব্যবসাটা ধরলে তো ভালোই হবে হ্যাঁ ভাস্তা বডি গার্ড লাগবে তো কিছুদিনের মধ্যে তুই পাই যাবো দুদিন পর একটা যোগাযোগ করিস মোর সঙ্গে দুদিন পর দাম তো অবশ্যই 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 আচ্ছা ঠিক আছে ভাস্তা একটা নিয়ে গেলই নাকি জি জি দি নেক্সট ডে আরে বডি গার্ড লাগবে নাকি বডি গার্ড এই জিও এসএমএস ডিলিট করা বডি গার্ড দেখুন দাদা ভাই বোনেরা আপনারা কি জিও এসএমএস ডিলিট করা নিয়ে খুব মুশকিলে আছেন আপনারা কি জিও এসএমএস ডিলিট করে করে বিরক্ত হয়ে যাচ্ছেন এই বডি গার্ড যখন আপনাদের পাশে থাকবে কারো জিও এসএমএস এ হাত দিতে হবে না এসএমএস আসার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিবে আমাদের এই বডি গার্ড গুলো এই টাকা বডি গার্ড নিয়ে আসিয়া লাগা দোকানে আর কয়েকজন ভাগ্যবান পাবেন ও আপনারা এই সুবর্ণ সুযোগটা কেউ যদি মিস না করতে চান এখনি চলে আসুন আমাদের দোকানে আরে ভাস্তা আসো হ্যাঁ কাকা আর বলো না এই তো আপনি যা করেছেন না কাজটা হ্যাঁ বডি গার্ড আমি খুঁজে পাচ্ছি না কোথাও জানেন বডি গার্ড জিও এসএমএস সঙ্গে সঙ্গে ডিলিট করে তার সঙ্গে আরেকটা সুবিধা পাবেন যদি তোমাকে কেউ অ্যাটাক করে বাই চান্স তো বডি গার্ড তোমাকে ফাটাই দিবে ও মানুষও মারবে হ্যাঁ আচ্ছা কাকা তাহলে আমরা খাই কি খাই গম আগে আটা মুতে তেল কত ফায়দা ফায়দা হ্যাঁ ব্যবসা করে খাওয়া পারবো তাহলে কাকা শুন কুন্ডো কত দাম আরে কাকা এলা হচ্ছে সেটিং করা নিলে দুটাই নিবা হবে বাস দুটাই একসঙ্গে অ্যাটাক করবে আমরা আচ্ছা দামটা কত দাম দেখো বাপু এটা হচ্ছে দেড় তিন লাখ টাকা লাগবে তিন লাখ আস্তা তোকে কি কুমিলা জাপান না হলে পাবা না ইন্ডিয়া টাকা টাকা মই নিয়ে আসিম হ্যাঁ ভাস্তা আনিস কিন্তু কাকা তুই আগে মুখ দেখা দে তো হ্যাঁ দেখ ভাস্তা এসএমএস তো ডিলিট করবে একদম ধরা এবার অ্যাটাক করার ব্যাপারটা মই তোকে দেখাই দেব দেখাই দে তুই মুখ মার বডিগার্ড অ্যাটাক একদম কমপ্লিট এইবার তোর একদম কাজ করবে কি আরেকবার ট্রাই করবো করবো না কাকা তোর মতো মই নাও পচাও নি বিশ্বাস বিশ্বাস হইয়া একদম এখানে এক দুই তিন লাখ টাকা ও হ্যাঁ তাহলে এটা প্যাকিং করে দে কৃপে কর ঢুকাই দে আরে ভাস্তা প্যাকিং না তো তোর মনে যদি তো কেউ অ্যাটাক করে ও তুই এমনি নিয়ে যা চলো রকমের আলু কচু দে এক কিলো দে কচু দে হ্যাঁ দাদাগিরি দেখাই দাদাগিরি অবশ্যই এই গালে একটা চর মারবো না দাদাগিরি ছুটাই দেবো মার 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 মারি দেখ মারি দেখ মার নে 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 নিম কিন্তু দিদি হ্যাঁ মার 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 দম থেকে মার ইয়ং মারিল মারো কি করে কি করে কি
যাইবং মারিয়া ঠিক আছে বুঝিগুন কুম এক মারিবেন কি মুগ না হাই এক মারিবেন কি কুই আর বাঁচিব না আইস অ্যাটাক ইউরে আরে মোর দোকান দিলে কি হচ্ছে আরে এক নি দাও নি দাও নি দাও ইউরে ওয়াট ইউরে কি রে ভাই Man.